পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুপক্ষের 11 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যাতে এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটিং। আজ সকাল থেকে দফায় দফায় গ্রামে টহল দিতে শুরু করেছে কেশপুর থানার পুলিশ। অন্যদিকে গতকালের ঘটনা প্রসঙ্গে আজ কেশপুরের মন্ত্রী তথা বিধায়ক শিউলি সাহা জানিয়েছেন, যারা অন্যায় করবে অ্যারেস্ট হবে। কেশপুরের শাকপুর গরগজ পোতায় 2016 নির্বাচনের দিনগুলি বোমাবাজি হয়েছিল। 2019 তৃণমূল কর্মীকে খুন করা হয়েছিল। তারা তৃণমূলের পতাকা নিয়ে আবারও সিপিআইএমকে সুযোগ করে দিতে চাইছে, তা আমরা হতে দেব না। শাকপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দুজন অ্যারেস্ট হয়েছে। অন্যায় করলে অ্যারেস্ট হবে, তবে দেখে নিতে হবে কারাই গন্ডগোল করছে। শাকপুর গরগজ পাতা আপনারা জানেন, একটা সময় এমন করেছিল 2016 নির্বাচনের দিন বোমবাজিগুলি, 2019 মানুয়ারা আবার তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল। তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আবার সিপিএমকে সুযোগ করে দিতে চাইছে, সেটা আমরা করতে দেব না। আর সেই কারণে ওখানে অশান্তি, তৃণমূল কংগ্রেস এখানে অনেক শক্ত, এই মাটি অনেক শক্ত বাকি, তাই এখানে সূচয়ে ঢুকে আর বড় কোনো ঘটনা ঘটাবে সেটা আমরা ঘটাতে দেব না।